কনফিডেন্স, আস্থা, বিশ্বস্ততা, নির্ভরশীলতা ও আত্মবিশ্বাস। তোমাদের তো আমি একই কথা বলি যে এখন তো পিএসসি আমাদের কাজটা সহজ করে দিয়েছে, তারা নিজেরাই সিলেবাস করে দিয়েছে। আমি সে এখানেও একই কথা বলছি, যদি কনফিডেন্সিয়াল সাবজেক্টিভ সিলেবাস থেকে 70% প্রশ্ন কমন না পায়, দেওয়া দায়িত্ব আমার। আমি গতকালকে আমার অফিসে একটা অর্ডার দিয়েছি যে পরীক্ষার দিন রাত্রেবেলা রাত 8টা বা 9টার সময় আমরা কোশ্চেনের একটা অ্যানালাইসিস করে একটা স্ট্যান্ডার্ড দেবো। এই জন্য প্রশ্ন যখন আমরা পাবো, হাতে পাবো 12টার দিকে, সাথে সাথে এই কনফিডেন্স রিসার্চ ওয়ার্কের অফিসাররা বসে যাবে যে কোন কনফিডেন্সের কোন পরীক্ষার কত নম্বর প্রশ্ন কমন আসছে, কনফিডেন্সের কোন পরীক্ষার সিলেবাস থেকে কোনটা কমন আসছে, কোন শীটের কোন পেজ থেকে কোনটা কমন আসছে, কনফিডেন্স রিসার্চ ওয়ার্কের কোন বই থেকে কোনটা কমন আসছে। আমি তোমাদেরকে এখানে দায়িত্ব দিয়ে বলছি, যদি 150টা% কমন দেখাতে না পারি, তোমাদের সামনে কখনো দাঁড়াবো। এখন বাস্তবতা হচ্ছে, আনডাউটলি কোচিংয়ে তোমরা শিক্ষকদেরকে দেখেই ভর্তি হবে, এটা খুব সহজ, কারণ শিক্ষক ক্লাসে পড়াবেন, তোমরা প্রয়োজনীয় সে একটু বাড়তি শিখতে পারবে। বা কখনো কখনো আমার প্রশ্নের সেই স্ট্যাটাসে লিখছিলাম যে শুধু একটা পরামর্শ দিয়ে রাখি যে এখন আর কোচিংয়ে ভর্তি হওয়ার যুক্তি হবে না। মনে রাখতে হবে কোচিংয়ে অনেক গুরুত্বপূর্ণ স্যার পড়ান, এই কথাটা ঠিক, কিন্তু গুরুত্বপূর্ণ পড়ান না অনেকেই, এটাও ঠিক। এই প্রার্থীরা শুধু কোনটা গুরুত্বপূর্ণ কোনটা গুরুত্বপূর্ণ নয় এটা তারা বুঝে না, কারণ ম্যাক্সিমাম ক্যান্ডিডেট কোচিংয়ে অন্যের দেখে ভর্তি হয়, শিক্ষক থেকে ভর্তি হয়, এবং পরবর্তীতে পড়াশোনা করার সময় আশেপাশে ফ্রেন্ডরা কী পড়ে এটা দেখে পড়ে। কিন্তু প্রার্থী যদি খেয়াল রাখত যে গত বছর এই কোচিং থেকে ইন অ্যাভারেজ 90% ক্যান্ডিডেট প্রিলিতে ফেল করেছে, তাহলে আমার মনে হয় তারা কিছুটা হলেও সবকনশাস হল যে কোচিং সেন্টারে একমাত্র কমপ্লিট সলিউশন না, এর বাইরেও আর কিছু বিষয় আছে। যেমন একটা উদাহরণ দিই, এবছর পররাষ্ট্র ক্যাডারে যে ভদ্রলোক ফার্স্ট হয়েছে মিস্টার রহমত আলী, তিনি কোথাও কোচিং করেন নাই এবং তিনি প্রথমবারে বিসিএস পরীক্ষা দিয়েছেন। তো প্রথমবারে বিসিএস পরীক্ষা দিয়ে পররাষ্ট্র ক্যাডারে ফার্স্ট হয়েছেন, নিশ্চয়ই তিনি পড়াশোনাই করেছেন, তিনি কোথাও কোচিং করেন না। বিলিভ করো বা না করো, 60-70% ক্যাডার কোচিংগুলো থেকে হয়, অর সব কোচিং থেকে কিছু না কিছু ক্যাডার হয়, আর 30-40% লোক এখনও কোচিংয়ের বাইরেই ক্যাডার হয়। তাহলে তোমরা কেন এতটা কোচিংমুখী হয়েছো? কারণ এখানে সমন্বিতটা সার্ভিস পাওয়া যায়, কিছু ক্লাস হবে, সারা গুরুত্বপূর্ণ জিনিস কিছু পড়াবে যেটা প্রার্থীর একার পক্ষে পসিবল না, আর কিছু পরীক্ষাকে নেবে, নিজের কম্পিটিশন সম্পর্কে ধারণা পাওয়া যাবে। আমি সবসময় বলি কোচিংয়ের 3টা লাভ, নাম্বার 1 প্রার্থীর মধ্যে ড্রিম ক্রিয়েট হয়, নাম্বার 2 প্রার্থীর কম্পিটিশন সম্পর্কে ধারণা হয়, নাম্বার 3 শিক্ষকরা বিষয়ভিত্তিক এক্সপার্ট হওয়ার কারণে প্রার্থীর বাড়ির কাজ কিছুটা সহজ হয়। কিন্তু আমাদের অনেক স্টুডেন্টকে আমরা দেখেছি, স্যারকে পাঠিয়েছি বাংলা ব্যাকরণ পড়াতে, সালাম স্যার, এখন সালাম স্যারের কাছে কেউ ইংরেজির পরামর্শ নেয়, তাহলে কি যৌক্তিক হবে? যদি বলে স্যার আমি পারি না, একটু কম বুঝি, যৌক্তিক হবে? অনেক ছেলেমেয়ে দেখেছি কোনো স্যারের ক্লাস ভালো লাগলে স্যারের পিছিয়ে পিছিয়ে ঘুরে সব ছাত্রদের পরামর্শ নেয়। আমি সবসময় বলি, সব সাবজেক্টের পরামর্শ নেওয়ার জন্য একজন ব্যক্তি পারফেক্ট, তুমি যে ক্যাডারে অফিসার হতে চাও সেই ক্যাডারের একজন অফিসারকে ফলো করো। মিস্টার রহমত আলী সাহেব, তিনি কোথাও কোচিং করেন নাই, এখন দেখছি একটা কোচিংয়ে উনি সবসময় গিয়ে বক্তব্য দেন, এটা তোমরাও ম্যাচিউরড হয়েছো, আমরাও ম্যাচিউরড হয়েছি, নিশ্চয়ই এই বক্তব্যের পিছনে কিছু কারণ আছে, সেটা তোমাদের না আমাদের কথা নয়। আমি এখানে আজকে অফিসারকে ইনভাইট করে নিই, কেন জানো, এই লাস্ট আমরা তখন এখানে সম্বর্ধনা দিয়েছি, মাঝখানে একটা রো আসছে, এখানে মাঝখানে এখানে তো বোঝা যাচ্ছে না ওই সবাই বসা করে, এই মাঝখানে রো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত শুধু ক্যাডার আসে, ছবি আসে দেখবে আমার পেজে, শুধু ক্যাডার।
মনে করছি আমি আপনাকে 10-20 জন ছাড়া এখানে আসতো না, ডেফিনেটলি আসতো, বাট আমি তাদেরকে কথা বলতে দিলে আমার কথাটা টাইমটা নষ্ট হতো। এই কারণে বলছি যে একজন ক্যাডার পড়াশোনা করে ক্যাডার হয়ে গেছে, তার কাজ কোচিং নিয়ে গবেষণা করা নয়। আর কোচিং সেন্টারের মালিকের কাজ হচ্ছে যেহেতু তার ব্যবসা, তার প্রফেশনের স্বার্থে সে এটা নিয়ে গবেষণা করে। সুতরাং কোচিংয়ের মালিক বা কোচিংয়ের এক্সপার্ট যা বুঝবে তা একজন ক্যাডার বুঝবে না। পড়াশোনা নিয়ে ওনার কাছে সবসময় পরামর্শ নেবা, কিন্তু কীভাবে পড়বা, কী পড়বা না, কী পড়বা, কোনটা বাদ দিয়ে পড়বা, এই বিষয়গুলোর জন্য আমার মনে হয় সবগুলো কোচিং সেন্টারে পারফেক্ট। সো যারা ছেলেমেয়েদেরকে আকৃষ্ট করার জন্য 3-4-5 জন ক্যাডার এনে বক্তব্য দেন, আমার ধারণা তাদের 1-3-4 ঘন্টা 5 ঘন্টা কথা বলার অ্যাবিলিটি না, ঠিক আছে। সুতরাং আমি যদি এখন আমি একটা দিকে বুকে হাত দিয়ে বলতে পারি, আমি যদি এখন টানা বক্তব্য দিয়ে একটা ব্রেক দিয়ে দুটো আবার শুরু করে 5টা পর্যন্ত কথা বলি, আমার ধারণা এখান থেকে একটা ছেলেমেয়ে নড়বে না। তো এখানে যারা কনফিডেন্সের ক্যান্ডিডেট আসো, তোমাদের জন্য আমরা কনফিডেন্সের হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড সামান্য একটু শেয়ার করি, একটু খেয়াল করে। এখানে প্রতিযোগিতার লাইফ থেকে আরও বাড়ানো যায় কনফিডেন্স 1991 সালে প্রতিষ্ঠা হয়েছে, তখন এটা একটা একাডেমিক কোচিং ছিল। 1998 সাল থেকে এটা বিসিএস কোচিংয়ে রূপান্তর হয়। যারা ব্রাহ্মণ ফেলতেন আমার শ্রদ্ধেয় বড় ভাই, আমি আমার স্মৃতি যদি বলি যে এখানে উনি বক্তব্য দিয়েছেন, আমি পিছিয়ে দাঁড়িয়েছি এমন বহুবার, আমার ছোটো ভাই জসিম সে দাঁড়িয়েছে বহুবার আছে এখানে, আমাদের এই জায়গাটা আমাদের জন্য অত্যন্ত ফ্যামিলির মতো। তো 1900 শিক্ষায় অবদানের ক্ষেত্রে বর্তমান মহামান্য রাষ্ট্রপতির কাছ থেকে একটা পুরস্কার নিয়েছিলেন, এটা তার পিকচার। আর 1998 সাল থেকে কনফিডেন্স যাত্রা শুরু। 1998 সালে যে ভদ্রলোককে দেখা যাচ্ছে উনি মিস্টার জহুরুল ইসলাম, বর্তমানে ডিসি। তিনি 1998 সালে 1918 বিসিএসে অ্যাডমিনের সেকেন্ড হয়েছিলেন। মিস্টার মোমিনুল ইসলাম স্যার বর্তমানে প্রধানমন্ত্রী কার্যালয়ের ডিরেক্টর, তিনি 22তম বিসিএসে অ্যাডমিনে ফার্স্ট হয়েছিলেন। মিস্টার হাসান মোহাম্মদ তারদির গাবদার 24তম বিসিএসে কাস্টমসে ফার্স্ট হয়েছিলেন, বর্তমানে কাস্টমসের জয়েন্ট কমিশনার। তারপরে আর এই একটা স্মৃতি ধরে রাখছি, এই যে পিছনে একটা টিকচিনওয়ালা লোক দেখা যায় কালো করে, এই লোকটা হচ্ছে তোমাদের রাজু ভাই। এটা 25তম বিসিএসের ফরম ফিলের অনুষ্ঠান। তারপরে 25তম বিসিএস যিনি ফার্স্ট হয়েছেন মিস্টার মেহেদি হাসান, তারপরে 27তম বিসিএসে যিনি ফরেনে সেকেন্ড হয়েছেন মিস্টার আলাউদ্দিন ভুঁইয়া, পরে সাইফুসে তিনি বিসিএসের কার্যক্রম শুরু করেন। মিস্টার সুজন দেবরাজ 28তম বিসিএসের ফরেনে থার্ড হয়েছেন, বর্তমানে গ্রিসে পোস্টিং, আই আমার ছোটো ভাই। এটা হচ্ছে 29তম বিসিএসের ঠিক এই জায়গার একটা সম্বোধন অনুষ্ঠান। এখানে ফরেন কার্ডারে ফার্স্ট হয়েছেন মিস্টার মাহবুব রহমান। আমি সুযোগ থাকলে মাহবুব রহমান সাহেবের এই জায়গায় দাঁড়িয়ে দেওয়া একটা বক্তব্য 5 মিনিট শেয়ার করতাম, এটা আমি কোনো ব্রাঞ্চে করেছি। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে মাহবুব রহমান সাহেব যে বক্তব্যটা দিয়েছেন সেটা ছিল আমার জীবনে সবচেয়ে বেশি ইন্সপায়ারিং বক্তব্য। আমার ধারণা একজন ন্যাশনাল ইউনিভার্সিটির ক্যান্ডিডেটের রক্তে আগুন ধরানোর জন্য এই বক্তব্যটা যথেষ্ট ছিল। তিনি একটা কথা বলছেন এখানে কারাগার যারা আছে, ঠিক এরকম লোকজন ছিল, উনি দাঁড়িয়ে প্রথম বলছেন তোমরা কারাগার ন্যাশনাল ইউনিভার্সিটি বাস করেছো অত্যাহত, তো 70% ছেলে মেয়ে হাত বলছে আমি তোমাদের ইউনিভার্সিটির বড় ভাই, আমাকে দেখে শিখো, আমি তোমাদের মতো 3-4টা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিয়ে চান্স পাই নাই, মন খারাপ করেছি, বাড়ি শেষ হয়ে চোখের পানি দিয়ে বাড়ির ভিজিয়ে রয়েছি, মনের দুঃখে আবার বগুড়ায় ফেরত গেছি, আলজুদা কলেজে ভর্তি হয়েছি, এবং আমি কিন্তু বিসিএসএ ফার্স্ট হয়েছি। আমার 2 বন্ধু ঢাকা ইউনিভার্সিটি চান্স পেয়েছে, তারাও এখন চাকরি করে, একজন জনতা ব্যাংকের অফিসার, একজন পুলিশের এসআই। আর আমি গত 2 বছরে 14 বার ফরেন ট্যুর করেছি, এর মধ্যে 2 বার মাননীয় প্রধানমন্ত্রীর সভার সঙ্গে এসে। সুতরাং কোথা থেকে আসছো ডাজ নট ম্যাটার, কোথায় যেতে চাও এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। তোমরা কে কোন সাবজেক্টে পাস করছো এটা নিয়ে কখনো 1 মিনিট ভাববা না, কারণ বিসিএসএ ভাইবা বোর্ডে তোমাকে শুধু দেখবে তুমি ইন্টারমিডিয়েট পাস করার পরে 4 বছরের ডিগ্রি নিয়ে এসো কিনা। আমি এই মাসের 10 তারিখ থেকে এই প্রোগ্রামে যে বক্তব্যগুলো দিয়ে আসছি সেখান থেকে তোমাদেরকে কিছুটা হাইলাইটস শেয়ার করি। আমার অনুরোধ থাকবে তোমরা যারা এবছর বিসিএস পরীক্ষা দিবা, আজকে আমরা আলোচনা সাজিয়েছি হচ্ছে আমরা বিসিএস পরীক্ষা কেন দিব, 40তম বিসিএসের হাইলাইটস কি, সাফল্য পাওয়ার উপায় কী, এবং
কীভাবে আলোকন করে গুণ করতে হবে, স্পেশালি সেটা সবাই পারবে আমি জানি, স্পেশালি কীভাবে ক্যাডার চয়েস করতে হবে। কারণ আমার এক সেমিনারে একটা প্রধান লাইন লেখা আছে, নতুন প্রার্থীদের মধ্যে প্রায় শতভাগ প্রার্থী আবেদন ফর্মে ভুল করে। এই আবেদন ফর্মটা হচ্ছে আসলে ক্যাডার চয়েসে ভুল করে, আর এই ভুলটা প্রার্থীরা বুঝতে পারে ভাইবা বোর্ডে গিয়ে। যখন বুঝতে পারে তখন আপনার তার কোনো কাম ব্যাক করার সুযোগ থাকে না। এই জন্য কনফিডেন্সের সিনেমাতে যেন আমার পরামর্শ ছিল, যারা আবেদন করবা কোনো না কোনো একজন এক্সপার্টের কাছ থেকে পরামর্শ নেবা। কারণ এই ক্যাডার চয়েসের পরামর্শটা একজন ক্যাডার অফিসারের দেওয়া অনেক ক্ষেত্রে পসিবল হবে না, বিশেষ করে 35-এর আগে যারা ক্যাডার। কারণ বর্তমানে আপনার 35 এই বিসিএসগুলোতে আর আগের বিসিএসগুলোতে একটা ব্যাপক পার্থক্য আছে। যেহেতু আমাদের সময় কম, আমরা অল্প সময়ের মধ্যে তোমাদেরকে সবগুলো কথা বলার চেষ্টা করব। আর সিলেবাস নিয়ে আমি বেশি না, 10 মিনিট বক্তব্য দেবো শুধু তোমাদেরকে কনসার্ট করার জন্য। কারণ যেহেতু কমপ্লিট স্টুডেন্ট এবং এখানে যেহেতু মেহমান কি কেউ আছে, মেহমান আজকে এখানে শুনতে আসছে, এমন কেউ আছে? একজন বাবা, একজন দুজন, 4-5 জন মেহমান আছে, তারা একজন এক্সট্রা কনফিডেন্সের নীলক্ষেত ক্যাম্পাস স্টুডেন্ট কারা কারা এখানে, তো আজকে নীলক্ষেত ক্যাম্পাসে ইনভাইট করবো। মাশাআল্লাহ, তুমি আপনাকে ধন্যবাদ। নীলক্ষেত ক্যাম্পাস ইনশাআল্লাহ আমার ব্যবসার দিক থেকে এখন 1 নম্বরে। মালিবাগের কারা কারা দেখে একটু আসতে পারতো? তারপরে মালিবাগের ছেলেমেয়ে, ও আচ্ছা, মালিবাগ ছেলেমেয়েদের দোষী মনে কাস্টমেই ফলো করে দিয়েছে। আমি চাইলে প্রত্যেকটা ব্রাঞ্চে ব্রাঞ্চে কি করতে পারতাম, কিন্তু নীলক্ষেত্রে এত ছেলেমেয়েকে এক ব্যাচে টাকা দেয় তো, দুই ব্যাচে না, ওদের পরীক্ষা দিতে একটা পরীক্ষায় দিয়েছে 2008 জন। ও বাপ, যেখানে নীলক্ষেতে আগে কখনো 2000 স্টুডেন্ট ভর্তি হয় না। সুতরাং এটা আমার পক্ষে পসিবল ছিল না, সেজন্য আমরা এরকম একটা হলের আয়োজন করেছি। আমার আয়োজনটা একটু ভিন্ন ছিল, কিন্তু সেটা করতে পারি না, কারণ অতিরিক্ত টাকা খাচ্ছে। রাজধানী স্কুলে সংসদ ভবনের সামনে রাজধানী স্কুলের মাঠে প্যান্ডেল করে করতে চাইছিলাম, 7,000-8,000 লোকে বসতে পারতাম, কিন্তু শুধু প্যান্ডেলটা বানার জন্য 5.5 লাখ টাকা খাচ্ছে। তো এখন যেহেতু এটা আমার অলাভজনক প্রোগ্রাম, এই যে টুটা আমরা প্রায় 10-15 লাখ টাকা খরচ করে আসছি, এটা কিন্তু আমার ব্যবসার অংশ না। কারণ তোমরা ফরম পূরণ করতে হিসেবে কোচিংয়ে ফরম পূরণ করে দেওয়া দায়িত্ব কোচিংয়ের না। তারপরেও কনফিডেন্সের এই যাবৎকালে কোনো প্রার্থীর আবেদন ফর্মে ভুল হয় না, এবং কোনো প্রার্থীকে ভাইবা বলে গিয়ে বিব্রত হতে দেয় না, হয় নাই। আচ্ছা তোমরা আমাকে বলো তো, তোমরা তো আবেদনটাকে জন্য করেছো, ভাইবা বলে যাওয়ার জন্যই তো, ঠিক কিনা বলো? তো এখানে যদি সব কিছু সবার জন্য মিলে যাবে তার জন্য নয়, যেহেতু একাধিক লোক ভাইবা ভোটটা পরিচালনা করে, 15 জন লোক, সেজন্য 15 জনের মেন্টালিটি ধর এক, যার কাছে যে প্রশ্ন উত্তর খুব ভালো সে একই উত্তর আরেকজনের কাছে খুব খারাপ। সুতরাং বিসিএসএ লাখের কোনো বিষয় নাই, আমি এটা বিশ্বাস করি না। লাখ মানুষ তৈরি করে, ঠিক এরকম মানুষ ভাগ্য তার তৈরি করে। এই বিষয়ে আপনাদের আমার একটা বিখ্যাত উক্তি আছে যে, আমি নিশ্চিত করে জানি তুমি তোমার ভাগ্য পরিবর্তন করতে পারবে না, কিন্তু আমি এটাও জানি তুমি চেষ্টা করলে তোমার অভ্যাস পরিবর্তন করতে পারবে, আর যদি পারো 2 বছর পর অভ্যাসে তোমার ভাগ্য পরিবর্তন করে দেবে। সুতরাং তুমি তোমার ভাগ্য পরিবর্তন করতে পারবে না, তবে লাখে নাই এই কথাটা কখনো বিলিভ করবে না। কারণ হচ্ছে ভাগ্য তুমি নিজে তৈরি করে নেবা, আর তোমার অভ্যাসের মাধ্যমে বা চেষ্টার মাধ্যমে। সো ভাইবা বোর্ডে কিছুটা লাখের বিষয় আছে। আচ্ছা আমরা আসি, এখানে পুলিশে ফার্স্ট হয়েছেন মিস্টার তারিকুল ইসলাম, অ্যাডমিনে ফার্স্ট হয়েছেন মিস সঞ্জিদা শিল্পী, এটা এই জায়গার এক পিকচার এই হলে। বিসিএসএ ফার্স্ট হয়েছেন মিস্টার সুশান্ত পাল, কনফিডেন্স চট্টগ্রাম ক্যাম্পাস থেকে, এবং 27 বিসিএস থেকে চিটাগং ব্রাঞ্চে আমার এককভাবে যাত্রা শুরু। আমি চিটাগং ক্যাম্পাস থেকে 27 থেকে 2005 সালের 28 জুলাই চিটাগং ক্যাম্পাসের উদ্বোধন, সেদিন থেকে আমি চিটাগংয়ে এককভাবে পরিচালনা করছিলাম। নিঃশান্ত পালের বাবা এটা কনফিডেন্সে, তিনি জাতীয় মেধা ফার্স্ট পার একটা সংগঠন অনুষ্ঠানে পুরস্কার, চিটাগং মুসলিম হলে। চিটাগং ডিভিশন থেকে 5 জন কাস্টম স্ক্যানার পেয়েছেন, 30 জন বিসিএসএ 5 জন কনফিডেন্স ক্যান্ডিডেট ছিলেন মিস্টার সুশান্ত পাল সহ। এবং এটা ছিল কনফিডেন্সের লাইব্রেরির যাত্রা শুরু। 28 অফিসের সময় আমি লাইব্রেরি করেছিলাম কনফিডেন্স চিটাগং ক্যাম্পাসে, আর এখানে তাদেরকে দেখছো, এনারা জয়েন করার 2 দিন আগে, জয়েন করতে যাওয়ার 2 দিন আগে রাজীবের সাথে দেখা করতে আসছে। যারা দেখছে সবাই অ্যাডমিন, পুলিশ এবং কাস্টমস ক্যাডার। এই যে ভদ্রলোক দেখা যাচ্ছে মিস্টার মজনুসুল কাদরি, তিনি বর্তমানে আইজিবি মহোদয়ের স্টাফ অফিসার এডিশনাল এসপি। তারপরে
এটা হচ্ছে কনফারেন্স চিটাগং ক্যাম্পাসের সংবর্ধনা অনুষ্ঠান। ঢাকার বাইরে কনফারেন্সে একটা ক্যাম্পাসে সংবর্ধনা দেওয়া হয়, সেটা চিটাগং ক্যাম্পাস। আর এবছর থেকে আমরা রাজশাহী ক্যাম্পাসে শুরু করেছি, এই যে মিস্টার সুশান্ত পাল। তারপরে এই পিকচারটা তোমরা যারা নতুন প্রার্থী, তোমাদের জন্য অনেক বড় একটা অনুপ্রেরণা। এটাও কনফারেন্সের লাইব্রেরিতে এবং এখানে আমার সাথে যারা যোগ দিয়েছেন তারা সবাই প্রথমবার বিসিএস দিয়ে অ্যাডমিন, পুলিশ এবং কাস্টমস ক্যাডারে আসছেন। ধরেন তোমরা যারা প্রথমবার বিসিএস দিবা, এখানে ম্যাক্সিমাম লোক কিন্তু চিরং করে যায়। তো তোমরা যারা প্রথমবার বিসিএস দিবা, তোমাদেরকে নিয়েও আমি এই জায়গায় এই তোমাদের সব ইনশাল্লাহ 40 জন বিসিএস দিব। এখানে যে বিশ্বাস চূড়ান্ত পাল জানি এবং যারা আছে সবাই অ্যাডমিন, পুলিশের এবং কাস্টমস ক্যাডারে, এটা হচ্ছে 31 বিসিএস চিরং ক্যাম্পাসের অনুষ্ঠান। এটা ছিল 33 বিসিএস, যারা ফুলের মারা ভরা দিচ্ছ তারা সবাই ক্যাডার। এবং 33 বিসিএস চিটাগং ক্যাম্পাসের 208 জন প্রার্থী ছিলেন, 168 জন ক্যাডার হয়েছে। এটা তার সম্পূর্ণ অনুষ্ঠানের চিত্র। মিসেস মিস সঞ্জিতা শিল্পী এই জায়গায় তার বাচ্চা নিয়ে, যারা যে সকল মেয়েরা এখানে বিবাহিত তাদের জন্য এটা অনুরোধ কেবল উদাহরণ দেখো। এই যে সঞ্জিতা শিল্পী তার বাচ্চা নিয়ে আসছে, সে অ্যাডমিনে ফার্স্ট হয়েছে। 31 মিসেসে মিস উপমা অ্যাডমিনে ফার্স্ট হয়েছিলেন। এই যে 29 মিসেসে মিস্টার মাহবুর আলম অ্যাডমিনে ফরেনে ফার্স্ট হয়েছিলেন। 34 বিসিএসে সংবর্ধনা অনুষ্ঠানে মিস্টার ওয়ারেদিন কাশেম, তিনি পররাষ্ট্র ক্যাডারে ফার্স্ট হয়েছেন। তিনি পড়াশোনা করেছেন হচ্ছে আহসানুল ইউনিভার্সিটি থেকে। এই পিকচারটাও তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। আমি এই পিকচারগুলো কনফারেন্সের বিভিন্ন ক্যাম্পাসে লাগিয়ে রাখছি, ভালো সাবজেক্টে চান্স পাবে, তাদের জন্য এটা অনেক বড় উদাহরণ। এই বদলও মিস্টার শাহকামত, তিনি মিরপুর হোমিও কলেজ থেকে পড়াশোনা করেছেন। হোমিও কলেজ থেকে পড়াশোনা করেও তিনি 34 বিসিএসে পুলিশে ফার্স্ট হয়েছেন। তারপরে ইনি হচ্ছে টিচার হালিমুল হারুন, তিনি এটা কনফারেন্সে নীলক্ষেত ক্যাম্পাসের একটা পিকচার আমি আমি যে যাওয়ার দৃশ্যে আমার সাথে হাজার আসছে। তারপরে